ফরিদ ছবি প্রবাসীর মিষ্টি বিতরণ ও অভিনন্দন। আলহাজ ইসমাইল হোসেনকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করায় পৌর ফটিক ছবির দুবাই প্রবাসীদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। অভিনন্দন জানানো হয় সর্বস্তরের ফটিক ছবিবাসীকে। এই খুশির ক্ষণ উদযাপন করার জন্য গতকাল রাত 9টায় কেজিএন হোটেলে শুরু হয় এক অনির্ধারিত আলোচনা সভা। উত্তর চট্টগ্রামের প্রাণকেন্দ্র ফটিকছড়ির রাজধানী খ্যাত ফটিকছড়ি সদর পৌরসভা, এই পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে যে ঐক্যের রাজনীতি শুরু হয়েছে তা আগামীতে আরও বেগবান হবে। জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হলে এই ঐক্য ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দুবাইয়ের সভাপতি নূরুন্নবী রোশনের সভাপতিত্বে ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার হোসেন শাহেদ। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি দুবাইয়ের শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম লোকমান, শাহজাহান চৌধুরী, আবু তালেব সেলিমউদ্দিন, ইয়াসিন আরাফাত, আব্দুর রহিম বাবুল, মওদুদ আহমদ, ইয়াকুব হালিম। সভা শেষে দোয়া ও মোনাজাত করেন মাওলানা গোলাম কিবরিয়া। আরব আমিরাত থেকে জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।